লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দিবেন না। আল্লাহর প্রত্যেকটি ফয়সালা ন্যায় বিচারের উপর ভিত্তিশীল, সুতরাং কোনো অবস্থাতে অভিযোগের বাসা যেন আপনার মুখ থেকে উচ্চারিত না হয়। তিনটি অভ্যাস মানুষের জন্য সর্বমুখী কল্যাণ ডেকে আনে। এক, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। দুই, বিপদের সময় দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তিন, যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।